হ্যালো বন্ধুরা, আজকে আমি রিভিউ নিয়ে এসেছি রীতা পাবলিকেশনের শিশু মনস্তত্ত্ব ও শিশু শিক্ষা বিজ্ঞান, যেটা কিনা প্রাইমারি টেটের 30 মার্কের প্রশ্নপত্র এসে থাকে। টোটাল 150 মার্কের টেট পরীক্ষা, তার মধ্যে টেটের মধ্যে 30 মার্ক আসে শিশু মনস্তত্ত্ব থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা ডক্টর দেবাশিস পালের লেখা এবং বইটা ইন ডিটেলে আছে শুধুমাত্র 30 মার্কের জন্য। যেমন এর আগেও আমি রিভিশন করেছি, সেটা হচ্ছে টেটের তুলসী, সেটা কিন্তু ওভারঅল সব কিছু। এ আরও দেখেছিলাম সেটা সুবীরদাতের ম্যাথামেটিক্স, ঠিক তেমনভাবেই এটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব। আমি একটু বইটা দেখে নিই ডিটেলসিং। সেটা হচ্ছে 260 টাকা এখন মূল্য বইটার দাম। এটা কিন্তু এই বইটা আমি বলে দিই, সিলেবাস কিন্তু যেটা টেট সিলেবাস সেটা কিন্তু এখানে করে পুরোটা টেট সিলেবাসের যে চাইল্ড সাইকোলজি যেটা স্পেশালি 30 মার্কের সেটার সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। এবং সিলেবাসের থেকেও বেশি কিছু বইটার মধ্যে ডিসকাশান আছে, সেটাও আমরা দেখে নেব এবং আপডেটেড থাকবো। এটা হচ্ছে এবার কন্টেন্ট। যেমন হচ্ছে সাইকোলজিক্যাল বেস অফ এডুকেশন, এটা কিন্তু সিলেবাসের মধ্যে নেই, যদিও নেই তবুও দিয়েছে কেন, যারা স্পেশালি বিএড করেনি, মানে বিএড এখন তো না হলে তো হবেই না, বিএড করেছে কিন্তু বিএডের পড়া হয়তো তাদের মনে নেই বা অনেক দিন হয়ে গেছে, সেই জন্য এটা একটু ডিসকাশন এই 13 পাতায় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ সাইকোলজি অ্যান্ড হোয়াট ইজ এডুকেশন, বেসিক্যালি এটা, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যান্ড ডট ডট। তাহলে এইখানে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট আছে। এবার আমাদের শুরু হবে চাইল্ড ডেভেলপমেন্ট, যেগুলো সিলেবাসে আছে। তাহলে এই হচ্ছে বংশগতি আছে, তারপরে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপর যে সামাজিকরণ প্রক্রিয়া আছে সোশ্যালাইজেশন প্রসেস, পেয়াজে কোয়েল বার্গ ভাইগোডস্কি, এই যে যারা শিশু মনস্তত্ত্ববিদ তাদের ডিসকাশন আছে। এটা হচ্ছে আমার কনটেক্সট, তোমরা একটু কনটেক্সটা দেখে নাও ভালো করে, কী কী টপিক আছে, ধরে ধরে টপিকগুলো কিন্তু শেষ করতে হবে। এইবার এই বইটার মধ্যে দেখা যাচ্ছে এখানে করে হোয়াট ইজ সাইকোলজি, সাইকোলজি কথাটা আগে বলা হতো সোল বা আত্মা, তারপরে আসলো মন, মনও বললো না এটাও সাইকোলজি না, এবং তারপরে এসছে কোথা থেকে যে এটা মন না, এটা আত্মা নয়, এটা হচ্ছে কার চেতনার বিজ্ঞান, পরে এটাও ফেল্ড হয়ে গেল। তারপরে বলল ওয়াটসন বা ম্যাকডুগাল উডওয়ার্থ, এরা বলছে না সাইকোলজি হচ্ছে বিহেভিয়ারের, দিস ইজ দ্য সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। তা ম্যাকডুগাল বলেছিলেন কিন্তু আগের বার পরীক্ষা এসেছিল একটা, সেটা হচ্ছে পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার, এটা ম্যাকডুগাল বলেছিলেন। তো সিটেটের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে যদি এই বইটা পড়ো। নেক্সট হচ্ছে আমরা দেখব কীভাবে বইটা আছে। এইভাবে বইটা প্রথমে তো কনটেক্সট ডিসকাশন করেছে, এবং কনটেক্সট ডিসকাশন পড়ার পরে চ্যাপ্টার শেষে আছে এরকম এমসিকিউ, রাইট? অনেকগুলো কোয়েশ্চেন আছে, তোমরা দেখতে পাবে 33, 48, 62, 68। এরপরে হচ্ছে শিশুর বিকাশ, তোমরা বিএডের বইও কিন্তু পড়তে পারো, তোমাদের কাছে যদি থাকে বা ডিএলএডের বই থাকে পড়তে পারো, সেগুলো খুব ভালো। এরপরে এই যে এখানে অনেকগুলো এমসিকিউ আছে, দ্যাট মিন্স কি প্রত্যেকটাই কী আছে। তারপরে সামাজিকরণ আছে, সোশ্যালাইজেশন আমি দেখিয়ে দিই, এবার ভাষা চিন্তন সম্বন্ধে এমসিকিউ, শিখন ও শিক্ষা বিজ্ঞান, শিখন মানে লার্নিং আর শিক্ষণ মানে হচ্ছে টিচিং। বাংলা ভাষাগুলো একটু কঠিন কঠিন লাগবে বইটা পড়তে, তোমাদের বলি, কিন্তু কিছু করার নেই, ট্রান্সলেশন বাংলায় হলে এভাবেই পড়তে হয় আমাদের। এরপরে সিটেটের 2013 প্রশ্নপত্র, অনেকগুলোই দেওয়া আছে প্রশ্নপত্র, রাজস্থান টেট 2011 এরকম ইয়ারলি দেওয়া আছে। সিটেট 2013 যেটা জুলাই, আমরা জানি বছরে দুটো করে সিটেট পরীক্ষা হয়, সিটেট ফেব্রুয়ারি 2014, সিটেট 15, সিটেটের কোশ্চেন আছে, স্টেট 2014, এটা ওয়েস্ট বেঙ্গল টেট, এটা 2014, 2013 প্রাইমারি টেট। তো এই হচ্ছে বই, এই হচ্ছে রিভিউ, আজকের মতো এখানেই।
পরে আমি আবার একটা নতুন বই নিয়ে আসবো রিভিউয়ের জন্য। ততক্ষণ অবধি সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো। থ্যাংক ইউ।